হ্যালো বন্ধুরা, আজকে আমি যেই ক্লাসটা নেব সেটা হচ্ছে ইম্প্রোভাইজেশন ক্লাস বা ইম্প্রম্পটু ক্লাস। ইম্প্রোভাইজেশন মানে হচ্ছে তাৎক্ষণিকভাবে একটা মিউজিক্যাল পিস ক্রিয়েট করা। তোমরা যারা গানের সাথে পিয়ানো বাজাও, একটা ইন্ট্রো পিস দাও, অথবা যারা অ্যাকম্পানিমেন্ট করো, তাদের জন্য এটা খুবই কাজে দেবে। তা আজকে আমি যে স্কেলটা ঠিক করেছি সেটা হচ্ছে জি মেজর স্কেল। জি মেজর স্কেল খুব পপুলার একটা স্কেল। এটাতে একটা মাত্র শার্প থাকে, শার্পটার নাম হচ্ছে এফ শার্প। এফ শার্প এই মানে আমি দেখাচ্ছি, তো জি মেজর স্কেলের এটা অনেক ইজি, মানে একটা শার্প। তো যেমন আপনি জি বাজাচ্ছেন, সাপোজ দিস ইজ এ ভেরি ভেরি কমন জি, না? তা আমরা খুব ইজিলি এটা করতে পারি। আমরা যদি বাম হাতে যদি রুটটা বাজাই, ডান হাতে কিন্তু বাকিটা হয়ে যায় কিন্তু। হ্যাঁ, তবে যদি আমি যদি ডি বাজাই, দেখুন আপনি, দেখো আবার এইটা আমি এখানে জি বাজাচ্ছি, বি আর ডি জি, বি ডি মানে তো জি। আচ্ছা, ট্রায়াড, তোমরা নিশ্চয় ট্রায়াড চাও, রুট থার্ড ফিফথ, রুট থার্ড ফিফথ আছে। আমি যদি এখন যদি ডি বলে, আচ্ছা এখন সেম যদি আমরা জি আর জি আমরা ইনভার্সন করি, ইনভার্সন মানে আমরা জি, এটা একটা জি, এটা রুট থেকে থার্ড থেকে বললে এটা একটা জি ইনভার্সন, আর ফিফথ থেকে হলে এগুলো সব জি পজিশন। আচ্ছা এখন যদি আমি রুটটা যদি এখানে বাম দিকে বাজাই শুধু, আচ্ছা তো সিটা আমি, আচ্ছা তো এখন আমি এগুলো আশা করি তোমরা যারা এগুলো জানো ওদের জন্য বেশি কাজ দেবে। আর শুরু থেকে শিখতে হলে তোমরা আমার অন্যান্য ক্লাসগুলো ফলো করতে পারো। আচ্ছা আজকে আমি যেটা দেখাবো যে জি মেজর স্কেলে কি হতে পারে। যেমন সাধারণত আমরা দেখি যে আমাদের বাংলাদেশে ঢাকা, চাটগা বা খুলনা, বরিশাল, সিলেট এইসব জায়গার ইয়াংস্টাররা সাধারণত ক্লাসিক্যাল স্কেলটা বাজায়। মানে ক্লাসিক্যাল স্কেল মানে এটাই বাজায়, মানে এর বাইরে অন্য নোটগুলো এগুলো এগুলো ওরা টাচ করে না। অনেকে করে হয়তো কিন্তু জান না, এগুলো আমি পরে বলবো, ব্লুজ স্কেল, স্কেল জ্যাজ স্কেলগুলো আমি বলবো পরে। আচ্ছা এখন ওরা কি করে, বাম হাতের ভয়েসিংয়ে যখন আমরা বাম হাতের স্টাইল ফিঙ্গার নিয়ে আসবো, তখন বলবো যে লেফট হ্যান্ড ভয়েসিং, এই টার্মটা মনে রাখতে হবে, লেফট হ্যান্ড ভয়েসিং। তো এইটা এই আমি, এটা হচ্ছে রুট, দিস ইজ অনলি রুট, সাধারণত এটাই সবাই বাজায় জি টু জি, বা রুটের সাথে একটা ফিফথ নোট অ্যাড করে দেয়, বা অনেক ক্ষেত্রে ওরা কি করে থার্ডটাও বাজিয়ে ফেলে। এটা খুব ফ্যাট ফ্যাট কর্ড, কিন্তু অ্যাকচুয়ালি মানে খুবই নেগেটিভ একটা ব্যাপার। ফ্যাট কর্ড খুব কম সময়ের জন্য বাজাতে হয়, এটা জ্যাজ মিউজিকে বাজানো হয়, সব সময় না, খুব অল্প সময়। শুরুতে যদি আপনি ফ্যাট কর্ড দেন তাহলে অন্য কিছু তার মজা লাগবে না। আচ্ছা এখন তাহলে আমি বাজাবো জি এর জায়গায় এটা বাজাচ্ছি, কি বাজাচ্ছি, রুট অ্যান্ড ফিফথ, জাস্ট জি। এই ডি সেভেন্থের আমি এই নোটটা বাদ দিলাম যাতে রেপিটেশন না হয়। এখানে যদি আমি বাজাই, আবার দেখাচ্ছি, তোমরা চাইলে এটাকে অনেক সুন্দর
also. I mean, C sharp and B flat. এটা আলাদা করি আমরা এটার জায়গায় সবসে ইনভার্সন করছি আজকে এই এই পর্যন্তই এটা তোমরা প্র্যাকটিস করো এটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে এটাকে তুমি তোমরা আরো স্লোলি বাজাতে পারো যেমন ধরো আমি এখানে বাজছি এটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না ঠিক আবার আসি আবার এখন এটাতে আসলে অনেক ভ্যারিয়েশন করা যায় আবার আরেকবার আমি দেখাচ্ছি ধন্যবাদ